আজকে একটা চমৎকার ঘরোয়া নুসখা বা রেমিডি তৈরি করে দেখাচ্ছি। এই যে ঘরোয়া নুসখাটি, এটা হলো তাদের জন্য খুবই বেশি কার্যকরী হবে যাদের কিনা দৃষ্টিশক্তি কমে গেছে, দৃষ্টিশক্তির স্বল্পতা বা চোখের যে কোনো সমস্যা। অনেক সময় চোখে আঞ্জনি, ফুসকুড়ি, চোখ ওঠা, চোখ দিয়ে জল পড়া, চোখ ব্যথা হওয়া, এরকম বহুবিধ সমস্যা দেখা যায় চোখের। এছাড়া বিশেষ করে ছোট বড় যে কোনো মানুষের যদি দৃষ্টিশক্তির স্বল্পতা থাকে, তবে আজকের দেখানো নুসখা বা রেমিডিটি অবশ্যই সেবন করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, এই রেমিডিটি কিন্তু আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। অনেক সময়ই আপনারা ভুল করে এমন কিছু সেবন করেন, হয়তো ভাবেন যে এটা উপকার করবে, কিন্তু আজকের দেখানো এই নুসখা বা রেমিডিটি আসলেই কারো ক্ষতি করবে না। এই যে মৌসুম, এই মৌসুমে দেখা যায় যে অনেক মানুষেরই কিন্তু কফ কাশির প্রবণতা থাকে। আবার দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি আপনার থাকে বা আপনার যদি কোনো দিন পাইলস, ফিস্টুলা, অ্যানাল ফিসার এইরকম কোনো সমস্যা থাকে, তবুও আপনি আজকের দেখানো এই নুসখা বা রেমিডিটি সেবন করবেন। এমনিতেই হয় না যে আমরা কমলা যখন তখনই খেয়ে থাকি, আমাদের মন চাইলেই আমরা খাই। এই যে আমরা যখন তখন খাচ্ছি সেটা না খেয়ে যদি আমরা একটা নির্দিষ্ট নিয়মে খাই, তাহলে এটা আমাদের শরীরে যে উপকার করবে, যখন তখন খেলে কিন্তু সেটা হয় না। অনেক মানুষকেই আমি বলতে শুনি যে কমলা আমার পেটে সহ্য হয় না, আমার গ্যাস হয় বা অ্যাসিডিটি হয়। এই কথাগুলো আমি অনেককেই বলতে শুনি। তার কারণ কি? তারা অনেক কিছুই মেনটেন করেন না। মেনটেন বলতে যে আপনি এমন সময় এটা সেবন করছেন যখন হয়তো আপনার ভাত খাওয়া বা ভারী কোনো খাবার খাওয়া, যেমন রুটি, পরোটা বা যে কোনো ভারী খাবার খাওয়ার আধা ঘন্টা সময়ও পার হয়নি, এমন সময় আপনি একটি কমলা খেয়ে নিলেন। এতে করে কিন্তু অবশ্যই আপনার পেটের সমস্যা দেখা দিবে, গ্যাস অ্যাসিডিটি হবে, না হলে আপনার লুজ মোশন হবে। যদি হঠাৎ করে কারো না হয়, তবে দীর্ঘমেয়াদী এই কাজটি যদি আপনি করতে থাকেন, তবে আপনার রোগটি কিন্তু অবশ্যই কঠিন আকারে দেখা দিবে, এমনকি এ থেকে আপনার আলসার পর্যন্তও হতে পারে। তো ব্যাপারটি হলো এরকম যে কোনো ভারী খাবার এবং স্পেশালি দুধ জাতীয় খাবার খাওয়ার কতক্ষণ পরে আপনি কমলা খাবেন। যদি আপনি যে কোনো ভারী খাবার খাওয়ার কথা বলেন, তাহলে ন্যূনতম আধা ঘন্টা পর বা আগে আপনি এই কমলা খাবেন। সেটা যে কোনো ধরনের, শুধু যে এই চোখের সমস্যার জন্য আজকে যে রেমিডিটির কথা বলছি তা নয়, এটি তো অবশ্যই। এবং সেই সঙ্গে আপনারা যে কোনো মানুষ যখনই কমলা খান না কেন, এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই মেনটেন করতেই হবে। এবারে বলি, যদি দুধ জাতীয় কোনো খাবার খান, তাহলে কতক্ষণ পরে আপনি কমলা খাবেন। দুধ জাতীয় এনি কাইন্ড অফ, দুধ চা হতে পারে, দুধ দিয়ে বানানো যে কোনো মিষ্টি খাবার, ডেজার্ট হতে পারে, অবশ্যই আপনি তার 3 ঘন্টা আগে বা পরে এই কমলা খাবেন। তা না হলে কিন্তু কমলা আপনার শরীরে অবশ্যই ক্ষতি করবে। আপনি বুঝতে পারবেন না যে আপনি এত হেলদি ফুড খাচ্ছেন, কমলা খাচ্ছেন, ভালো ভালো খাবার খাচ্ছেন, তবুও কেন আপনার শরীরে এই সমস্যা। আমি কিন্তু এটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার কারণ যে এটা ছাড়িয়ে নিতে হবে এবং যে বীজগুলো রয়েছে এগুলো আপনারা কী করবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে কমলার বীজ কিন্তু খুবই উপকারী। কমলার বীজের প্রধান কাজ হচ্ছে এটা আমাদের কোষ্ঠকাঠিন্য, আইবিএসের সমস্যা ইত্যাদি সমস্যা দূর করে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য। তবে যাদের লুজ মোশন রয়েছে তাদের জন্য বীজটা ভালো নয়। যাদের লুজ মোশন আছে তারা বীজটি বের করে ফেলে দিয়ে তারপর এটা বানাবেন বা খাবেন। আর যাদের কোষ্ঠকাঠিন্য, পেট কষা, পাইলস, ফিস্টুলার সমস্যা আছে, তারা কিন্তু এই বীজটা সহ খাবেন, এতে খুব ভালো উপকার পাবেন। এবারে আমাদের যেটা করতে হবে যে এই কমলাগুলোকে আমরা রেডি করে নেব এই নুসখাটির জন্য। এখন রেডি করছি। প্রথমে আমি প্রত্যেকটা ককে ছাড়িয়ে নেব, আর এটা অবশ্যই আপনারা করবেন। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের
চোখের সমস্যাটা একদম ছোট থেকেই থাকে, একদম ছোট বয়স থেকে থাকে। তাদেরকে অনুরোধ করব এইসব বাবা মা যারা, তারা অবশ্যই বাচ্চাদেরকে এই রেমিডি বা ঘরোয়া নুসখাটি তৈরি করে দিবেন। আর যাদের বয়সের কারণে দৃষ্টিশক্তি কমে গেছে তারা তো অবশ্যই সেবন করবেন। আর এর সবচেয়ে বড় কথা হলো, এটা কিন্তু আপনাকে দিনে একবার সেবন করতে হচ্ছে। এটা আপনাকে সারাদিনে দুইবার নয়, তিনবার নয়, মাত্র একবারই সেবন করতে হবে। এবং এটা সেবনের পদ্ধতি অত্যন্ত সহজ, আর লাগেও শুধুমাত্র তিনটি উপাদান। একটি উপাদান নিয়ে আমি কাজ করছি, কমলা, এবং আর দুটি উপাদান এর সঙ্গে আমি যুক্ত করে দেব। তবে একটা কথা ভালো করে খেয়াল করবেন যে এই নুসখাটি সেবন করলে এটা কিন্তু প্রাকৃতিকভাবে আপনাকে, প্রাকৃতিকভাবে আপনার রোগ দূর করবে। এটা কিন্তু কোনো মেডিসিন নয় যে এটা অনেক দ্রুত কাজ করবে, এবং সেই সঙ্গে এটা কোনো মেডিসিন নয় যে এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটা ধীরে কাজ করবে কিন্তু ভালোভাবে করবে। এটা যখন কাজ করবে তখন এর যে ফলাফলটা সেটা কিন্তু চলে যাবে না। আপনারা যদি এটি মাঝে মধ্যেই সেবন করতে থাকেন, টানা তিন সপ্তাহ সেবন করার পর, হয়তো এক সপ্তাহ যদি আপনাদের প্রয়োজন পড়ে বিরতি দিলেন, তারপর আবার সেবন করলেন, তাহলেও হবে। আর এমন নয় যে এটা শুধুমাত্র একটা মাত্র কমলা দিয়ে তৈরি করতে হবে। আপনি চাইলে এটা তিনটি কমলা দিয়ে তৈরি করতে পারেন, আপনি চাইলে এটি একটি দিয়েও তৈরি করতে পারেন। আপনার কাছে যেমন থাকে আপনি সেটাই করুন। এবারে এই কমলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি দ্বিতীয় যে উপাদানটা সেটা দিচ্ছি, সেটি হচ্ছে এই কালো গোলমরিচ। কালো গোলমরিচ, আমরা একদিনে কয়টি কালো গোলমরিচের সেবন করতে পারব? একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আমরা 8 থেকে 10টি কালো গোলমরিচ একদিনে সেবন করতে পারব। অনেকের কাছে এই পরিমাণটা হয়তো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি শুধুমাত্র কালো গোলমরিচ খেয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের পেট জ্বালা করতে পারে, এবং অনেকের কাছে মনে হতে পারে যে এইভাবে কালো গোলমরিচ খেলে হয়তো পেটের বড় কোনো সমস্যা হবে, পেট জ্বালা পোড়া করবে। কিন্তু যদি আপনারা এইভাবে যে কোনো জুসের মধ্যে দিয়ে খান, যেমন গাজরের জুস, অরেঞ্জের জুস, বা যে কোনো ঘরোয়া রেমিডির সঙ্গে কফ, কাশি, সর্দি ইত্যাদির জন্য যদি আপনারা এটা সেবন করে থাকেন, তাহলে দেখবেন যে না, কখনোই কখনোই আপনাদের পেট জ্বালা পোড়া করছে না। উপরন্তু এই কালো গোলমরিচ কিন্তু দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য খুবই কার্যকরী, ভীষণ কার্যকরী। তবে এটা কখনোই সাদা গোলমরিচ দিয়ে হবে না, এটা অবশ্যই আপনাকে কালো গোলমরিচ দিয়েই তৈরি করতে হবে। আর যদি কারো বয়স 8 থেকে 10-এর মধ্যে হয়ে থাকে, বা 12-র মধ্যে যদি হয়, তখন তাকে দিবেন 4টি, এবং 8-এর নিচে আপনি আপনার শিশুর বয়স অনুযায়ী 1টি বা 2টি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এই রেমিডিটি তৈরি করে দিয়ে দেবেন। দেখুন, এটা আগে প্রথমে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। অনেককেই দেখি যে কালো গোলমরিচ এগুলো একবারে বেশি করে গুঁড়ো করে রেখে দেন আর তারপরে প্রয়োজন মতো ব্যবহার করেন। না, এটা একদমই করা যাবে না। আমি এখন নুসখাটি তৈরি করছি, আমি এখনই এটি আমি গুঁড়ো করে দেব। আপনার কাছে যে গুঁড়ো করা মশলা আছে সেগুলো আপনি তরকারিতে দিয়ে দিন, বা কালো গোলমরিচ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই রেমিডি বা নুসখাটি তৈরি করার সময় অবশ্যই আপনাকে তাৎক্ষণিকভাবে এরকমভাবে গুঁড়ো করে দিতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই যে আমার গোলমরিচটা একদম গুঁড়ো হয়ে গেছে, এবং আমি কিন্তু এটা দুইজনের জন্য তৈরি করছি, দুইজন মানুষের জন্য। এই জন্য আমি কি করেছি, এখানে আমি গোলমরিচটা এখানে 8টি, 16টি এবং বা 17টি আমি গোলমরিচ এখানে হিসেব করে দিয়ে দিয়েছি, এবং খুব ভালো করে এটা আমি সম্পূর্ণ অরেঞ্জের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা অবশ্যই করে দিতে হবে, খুব ভালো করে এটা ছড়িয়ে দিতে হবে যেন প্রত্যেকটাতে সমানভাবে এটা চলে যায়। আর থাকছে মাত্র একটি উপাদান, দেখুন, এ হচ্ছে লবণ। কিন্তু এটা আমরা যে প্যাকেটের লবণ খাই, যে র্যান্ডম যে আমরা লবণটি খাচ্ছি, আয়োডিনযুক্ত লবণ, এটা একদমই সেটা নয়। এ হলো পিঙ্ক সল্ট, আবার আরেকটি নাম সৈন্দব লবণ, বা আপনি ব্ল্যাক সল্ট, যেটাকে আমরা বিট লবণ বলি, সেটাও দিতে পারেন। তবে চেষ্টা করবেন এই পিঙ্ক সল্ট বা সৈন্দব লবণ দিতে, এটাকে হিমালয়ান সল্টও বলা হয়। এই লবণটাই দেওয়ার চেষ্টা করবেন। এটাকে ঠিক কালো গোলমরিচের মতো করেই সমস্তটার উপরে ছড়িয়ে দিন। এইবার এই নুসখাটি আপনি সেবন করুন, এই হচ্ছে আপনার কাজ।
এই নুসখাটি যখন সেবন করবেন তখন অবশ্যই আপনার দৃষ্টিশক্তির স্বল্পতা দূর হবে এবং চোখের যে কোনো সমস্যা, যতগুলো সমস্যা নিয়ে প্রথম থেকে কথা বলেছি, সবগুলোর জন্য কাজ করবে। কখন খাবেন? কখনোই খালি পেটে নয়, সকালবেলা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে। তবে চেষ্টা করবেন এবং এটা মানবেন যে সকালের খাবারে আপনি দুধ জাতীয় কোনো খাবার খাবেন না। যদি খেতে হয়, এই রেমেডিটি খাওয়ার অন্তত 3 ঘন্টা পরে আপনি দুধ জাতীয় খাবার খাবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। খুব সহজেই চোখের সমস্যা দূর করার এই ভিডিও প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়া উচিত। সেই দায়িত্ব আপনাদেরকেও দিচ্ছি, আমি তো পালন করেই যাচ্ছি। প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার দিন এবং এই নিয়মটি ফলো করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ও হ্যাঁ, যদি বাচ্চা ছোট হয়, যদি এভাবে খেতে না পারে, তাহলে অবশ্যই তাকে রস করে বা জুস করে দিন। ধন্যবাদ।